বাগান থেকে টাটকা টাটকা সবজি উঠিয়ে আজ তোমাদের আপু ফাইভ স্টার হোটেলের মতো মজার একটি রেসিপি তৈরি করবে যদিও আমি এরকম রেসিপি কখনো তৈরি করিনি আজ প্রথম করব। তোমরা তো সবাই জানো তোমাদের এই আপু সবসময় গ্রামীণ রান্নাবান্না করে থাকে কিন্তু আজ তোমাদের আপু বড় লোকদের মতো চাইনিজ রেসিপি তৈরি করবে তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে ফুল ভিডিওটা দেখে একটু কমেন্ট করে বলে যেও তো রেসিপিটা কেমন হয়েছে রেসিপিটা তৈরি করার জন্য এখন আমি মিষ্টি কুমড়ো বাগানে চলে আসলাম মিষ্টি কুমড়ো নেওয়ার জন্য তারপর কচি কচি দুটি মিষ্টি কুমড়ো নিয়ে নিলাম এখন আমি চলে যাচ্ছি পেঁপে বাগানে পেঁপে গাছ থেকে ছোট একটি পেঁপে সবজি দিয়ে যে রেসিপিটা রেসিপিটা তৈরি তৈরি করব এই করার জন্য নির্দিষ্ট কোনো সবজির প্রয়োজন নেই সব ধরনের সবজি দিয়েই এই রেসিপিটা তৈরি করা যায় এখন আমি চলে আসলাম আমার ছোট্ট কুরের ঘরের আঙিনার বাগানটাতে দেখো আমার বাগানের টমেটো গাছে কি সুন্দর করে টমেটো পেকে আছে। এখন আমি সবগুলো পাকা টমেটো টুই নিয়ে নিলাম কারণ হচ্ছে আমার কুরের ঘরের চারপাশে অনেক পাখি থাকে আর টমেটোগুলো পাকার সাথে সাথে পাখি খেয়ে ফেলে তাই সবগুলো টমেটোই নিয়ে নিলাম এখন আমি কেটে নেব একটি ফুলকপি ফুলকপিটা নেওয়া হয়ে গেছে এখন নিয়ে নেব ক্যাপসিকাম এখানে আমার কিছু ক্যাপসিকাম গাছ আছে আর গাছের মধ্যে মাশাল্লাহ খুব সুন্দর ক্যাপসিকাম হইছে। তারপর দুটি ক্যাপসিকাম নিয়ে নিলাম এখন আমার সবজিগুলো উঠানো হয়ে গেছে শুধু এই সবজিগুলো দিয়ে রেসিপিটা তৈরি করব না ঘরে আরও কিছু সবজি আছে ওই সবজিগুলো দিয়ে দেব। সবজির এই রেসিপিটার মধ্যে যত বেশি আইটেমে সবজি দেওয়া হবে আমার মনে হয় এই চাইনিজ সবজিটা খেতে ততটাই বেশি ভালো লাগবে এখন সবজিগুলো গোটা গোটাই খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপর সবজিগুলো খুব সুন্দর করে কেটে কুটে নিলাম এখানে আমি সাত আইটেমে সবজি নিলাম নিলাম ফুলকপি পেঁপে গাজর আলু মিষ্টি কুমড়ো টমেটো ক্যাপসিকাম সবজিগুলো এখন অল্প পরিমাণে পানি দিয়ে কিছুটা ভাপিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি টমেটো আর ক্যাপসিকাম এগুলো পরে দেওয়ার কারণ হচ্ছে টমেটো আর ক্যাপসিকাম খুব সহজে সিদ্ধ হয়ে যায় যার কারণে একটু পরে দিয়ে দিলাম সবজিগুলো ভাপানো হয়ে যাওয়ার পর সবজিগুলো নামিয়ে আবারও কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল এখন পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি তেলের মধ্যে ভেজে নেব পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করেই কেটে নিলাম পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভাজার পর দিয়ে দিলাম দুটি তেজপাতা দুই টুকরো দারচিনি তিন চারটে এলাচ আর দিয়ে দিলাম দুটি লং এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা আর রসুন বাটা তারপর মশলাগুলো কিছুক্ষণ তেলে ভেজে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আমি এখন কমই দিয়ে দিলাম কারণ হচ্ছে আগেও আমি সবজিগুলো লবণ দিয়ে সিদ্ধ করেছি তারপর সবজিগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে জাল করে নিচ্ছি এখন নিয়ে নিলাম গুঁড়া দুধ আর কর্নফ্লাওয়ার তারপর নর্মাল পানি দিয়ে গুঁড়া দুধ আর কর্নফ্লাওয়ারগুলো খুব সুন্দর করে গুলিয়ে নিলাম এদিকে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে নয়তোবা বা একসাথে জমাট বেঁধে যাবে তারপর দিয়ে দিচ্ছি পানি দিয়ে গুলিয়ে রাখা গুঁড়া দুধ এখন আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি চিনির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ মতো দিতে পারো এই চাইনিজ সবজিটার মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে সবজিটা খুব মাখো মাখো হয় এখন আমার ফাইভ স্টার হোটেলের কোয়ালিটিতে চাইনিজ সবজিটা রান্না করা হয়ে গেছে এই চাইনিজ সবজিটা সত্যিই খেতে বেশ ভালো ছিল ভিডিওটা যেই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ